ওয়েলকাম সবাইকে আমার এই ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য সরস্বতী পুজোর প্রচন্ড অল্প বাজেটের মধ্যে একটা ভীষণ সুন্দর একটা লুক। সেই লুকটাতে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, কতটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি চলে এসেছি তোমাদের হোস্ট, তোমাদের বন্ধু, তোমাদের বান্ধবী, তোমাদের দিদি, তোমাদের গাইড, তোমাদের প্রিয় দিদি তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছে একটি সরস্বতী পুজোর দিনের বেলার লুক, যেটা এই লুকটা তোমরা ক্রিয়েট করলে তোমাদের খুবই 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 সুন্দর লাগবে। আর দিনের বেলা একটা গ্লোই লুক পেতে কে না চাইবে? শুধু মেকআপ শিখলেই হবে না, সবার আগে কিন্তু এটাও নজরে রাখতে হবে আমরা এই একটা দিন মেকআপ করার জন্য আমরা যেন নিজেদের স্কিনটাকে ডাল না করে ফেলি, আমরা যেন নিজেদের ফেসটাকে কালো না করে ফেলি, সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। তাই জন্য এই ভিডিওটা যারা যারা এখনো পর্যন্ত দেখছো তারা কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এখনই লাইক করে দাও একটা ভিডিওতে, কারণ আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে আর অনেক কিছু কিন্তু রয়েছে এই ভিডিওর মধ্যে। তো তোমরা কিন্তু কোথাও যেও না, সরাসরি শুধু চোখ রাখো আমার এই ভিডিওটিতে। যারা বিগিনার্স আছো, যারা মেকআপ করতে একদম পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি একেবারে অল্প খরচে কী করে তোমরা এত সুন্দর একটা গর্জিয়াস একটা লাক্সারি দেখার মতো মেকআপ লুক করতে পারবে সেটাই কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি ঋতুপর্ণা। তো আমার চ্যানেলটিকে অবশ্যই ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য ডেফিনেটলি। তো চলো আর বকবক না করে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। প্রথমেই বলে রাখি আমি কিন্তু আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর সবার প্রথমে তোমরাও যখন মেকআপ করতে বসবে তার আগে ডিপ ক্লিনজিং কিন্তু করে নিও। ডিপ ক্লিনজিং করে নেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের স্কিনে যে রোদে পোড়া দাগ সমস্ত কিছু থাকে, এছাড়াও আমাদের যেগুলো ডেড সেল থাকে সেই ডেড সেলগুলোকেও মেকআপের আগে রিমুভ করে নেওয়া কিন্তু খুবই দরকার, আর তার সাথেও এক্সফোলিয়েশন, অর্থাৎ আমরা যেন স্ক্রাবটা করে নিই। তবে স্ক্রাব কিন্তু মনে রাখবে সপ্তাহে 2-3 দিন, তার বেশি কিন্তু স্ক্রাব করবে না। তবে ডেইলি 2-3 দিন নয়, মানে পরপর 2-3 দিন আমি করে গেলাম সেটা কিন্তু একদমই করবে না। কিভাবে করবে? 1-2 দিন গ্যাপ দিয়ে দিয়ে তোমরা কিন্তু স্ক্রাবিং করবে ফেসে, ওকে? সেটা করলে কি হয়, আমাদের স্কিনের যেগুলো ডেড সেল রয়েছে সেই ডেড সেলগুলো কিন্তু অনেকটা ইজিলি রিমুভ হয়, আর তার সাথে সাথে মেকআপটাও কিন্তু ফ্ললেস হয়ে যায়। তো আমরা তো সকলেই চাইবো যেন মেকআপ করবো কিন্তু মেকআপ যেন বোঝা না যায়, কি তাই তো? তো সেই জন্যই আজকে তোমাদের জন্য এই ছোট্ট ছোট্ট টিপস আর তার সাথে এত সুন্দর একটা মেকআপ লুক দেখাবো যেটা দেখে কিন্তু তোমরা সত্যি খুবই বলবে খুব সুন্দর হয়েছে দিদি ভাই, এটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না একদম। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে তবে এটা কমেন্ট করো। আমি প্রথমেই আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, ডিপ ক্লিন করে নিয়েছি, আর এবারে আমার মুখটা এখনো কিন্তু হালকা হালকা ওয়েট হয়ে রয়েছে, হালকা হালকা ভেজা হয়ে রয়েছে। তো এই অবস্থাতে আমি কিন্তু অ্যাপ্লাই করে নেব একটা ময়েশ্চারাইজার। তো আজকে আমি ইউজ করছি পন্ডস ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা কিন্তু ভালো অ্যামাউন্ট নিয়ে কিন্তু অ্যাপ্লাই করব, আর অবশ্যই মনে রাখবো শুধু মুখের সাথে সাথে গলা আর তার সাথে কান, এই সবটাই কিন্তু ময়েশ্চারাইজ ভালো করে নেব। এই শীতকালে আমাদের স্কিনটা কিন্তু প্রচণ্ডই ড্রাই হয়ে থাকে, আর সরস্বতী পুজোর দিন আমরা যদি সারাদিন মান ঘুরি তো আমরা কিন্তু অনেক কখন আমরা স্টে করি বাইরে রোদের মধ্যে, সেই জন্য কখনোই কিন্তু আরো একটা স্টেপ রয়েছে সেইটা কিন্তু একদম মিস করলে চলবে না, ঠিক আছে? সানস্ক্রিন অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু আমরা সারা দিন মানের একটা মেকওভার করতে চলেছি, কারণ সন্ধ্যের টাইমেও যদি আমরা বেরোই তাহলেও কিন্তু অনেকটা লাইটের সম্মুখীন হতে হবে আমাদের। এছাড়াও আমরা তো দিনের বেলাতেই বেশি ঘুরবো সরস্বতী পুজোর দিন, তো সকাল থেকে জাস্ট আমরা অনেকটা টাইম কিন্তু বাইরে থাকি, সেখানে কিন্তু আমাদের স্কিনে সানবার্ন বা সান ট্যান কিন্তু পড়তে পারে। তো আমরা কখনো চাইবো না যে একটা দিন আনন্দ করতে গিয়ে আমাদের স্কিনটা বরবাদ হয়ে যায়, কি বন্ধুরা কি বলছো তোমরা? নিশ্চয়ই চাইবো না, সেই জন্যই আমি কিন্তু আজকে এই ইনফরমেটিভ একটা ভিডিও বানাতে চলছি তোমাদের সাথে, তো সঙ্গে থাকো। তো আমি বললাম আমি কিন্তু এখন অ্যাপ্লাই করে নেব আমার স্কিনে প্রথমে এই প্রাইমারটা। এই প্রাইমারটা খুব ভালো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে কিন্তু এই প্রাইমারটা চলে আসবে, আমি এই প্রাইমারটা আগে অ্যাপ্লাই করে নেব জাস্ট এই কোয়ান্টিটিতে, বসিয়ে দেব। আমার মতো যারা সেন্সিটিভ স্কিন আছে তারাও কিন্তু এই
জায়গাটা ফলো করতে পারো। মানে ময়শ্চারাইজার লাগানোর পরে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম প্রাইমার, আর এরপরে আমি অ্যাপ্লাই করব সানস্ক্রিন। কারণ আমি মনে করি ময়শ্চারাইজার লাগানোর পরে পরে আমি যদি প্রাইমারটা লাগাই, আমার স্কিনে অলরেডি একটা লেয়ার হয়ে গেল। একটা লেয়ার হয়ে যাওয়ার পরে আমি যদি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি, তারপরে যদি আমি আমার পুরো ফাউন্ডেশন বা মেকআপের স্ট্রাকচারে যাই, তাহলে আমার স্কিনটা আরও ফ্ললেস লাগবে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আমরা কিন্তু মেকআপ করতে করতে আমাদের লিপ কেয়ার করতে একদম ভুলে যাই। হ্যাঁ, সেই জন্যই কিন্তু সবার প্রথমেই আমি চেষ্টা করব আমার লিপটাকে হাইড্রেট রাখার। তো এবার আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি সানস্পট SPF 50+। গলায় দিতে কিন্তু একদম ভুলবে না, গলায় কিন্তু অবশ্যই দেবে, আর কান দুটোতেও কিন্তু অবশ্যই দেবে। এই পর্যায়ে এসে আমি আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করিনি। এই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার স্কিন কেয়ারের সমস্ত রুটিন। এইটা কিন্তু আমাকে সেট করে নিতে হবে একেবারে কম বাজেটের মধ্যে। মেকআপ ফিক্সার যেটা সুইস বিউটির, এইটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যা যা এতক্ষণ ইউজ করেছি সেই সবটাকে সেট করে নেবো। অবশ্যই এই পোর্শনে এসে এটাকে ড্রাই হতে দেবে, তারপরে তোমরা কিন্তু নেক্সট স্টেপে যাবে। আমার এটা অনেকটা ড্রাই হয়ে এসেছে। এবারে তোমরা যদি মনে করো যে তোমাদের হাইপার পিগমেন্টেশন আছে স্কিনে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কালার কারেক্টিং করতে পারো। আমার সেভাবে ফাইন লাইন্স বা পিগমেন্টেশন নেই, তো সেই কারণে আমি কিন্তু ডিরেক্ট চলে যাচ্ছি আমার ফাউন্ডেশন পার্টে, মাই গ্ল্যামের সুপার সিরাম ফাউন্ডেশন। তোমরা এই জায়গায় যে কোনো রকম ল্যাকমি বা ফিটমি যে কোনো কিছু ইউজ করতে পারো অ্যাজ ইয়োর ফাউন্ডেশন। যেহেতু দিনের বেলার প্রোগ্রাম, সেই জন্য কিন্তু আমি একদম অল্প করে নিচ্ছি। দেখ, আমি একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে নিয়ে অ্যাপ্লাই করব। আমি আমার ফাউন্ডেশনটাকে ডিপোজিট তো করে দিয়েছি, এবারে কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি ভেজা, বাট পুরো স্কুইজ করে আমি জলটাকে নিংড়ে ফেলে দিয়েছি। আর সেই বিউটি ব্লেন্ডারটা, সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি কিন্তু পুরো ফেসটাকে ড্যাপ ড্যাপ মোশনে পুরো ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এই আমার লুকস। আর এরপরেই কিন্তু আমি একদম বকবক না করে আমি কিন্তু ডিরেক্ট চলে যাব অ্যাপ্লাই করে নেব আমার কনসিলার। আর কনসিলারের জন্য আমি নিচ্ছি এখানে মেবলিনের এই ফিটমির কনসিলারটা। আমি জাস্ট আমার হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করব, যেই সমস্ত এরিয়াগুলোকে আমি হাইলাইটেড করতে চাইছি সেই সমস্ত এরিয়ায়। তোমরাও কিন্তু একদম মিনিমাল কোয়ান্টিটিতে জিনিসটা পুট করবে এখান থেকে, আর প্রোডাক্টটা কিন্তু একদম অল্প করে লাগাবে। আমার স্কিনের জন্য কনসিলিং করা কিন্তু কমপ্লিট। এইটুকু এরিয়া ছাড়া তোমরা আর বাকি কোনো এরিয়াতে কিন্তু কনসিলিং করা তোমাদের দরকার নেই, যেহেতু তোমরা দিনের বেলার প্রোগ্রামে যাচ্ছ। এইভাবে সঠিক পদ্ধতিতে তোমরা যদি মেকআপ ব্লেন্ড করো বা মেকআপ লুকস ক্রিয়েট করো, কখনোই কিন্তু তোমাদের মেকআপ লুকস কালো হবে না, এটা যথেষ্ট লং লাস্টিং হবে আর অনেকটা গ্লসি হবে। তো কিন্তু আমি অ্যাপ্লাই করব, আমি আমার ফেসটাকে একটু পাউডারি পাউডারি করে নেব। না না, বেশি পাউডার দেব না, যতটুকু দরকার ঠিক ততটুকুই দেব। প্রচণ্ড কম বাজেটের মধ্যে একটা লুজ পাউডার, এটাতে যথেষ্ট কম অ্যামাউন্টের পাউডার তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এইটুকু পাউডার নিয়ে যেই আমরা বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছিলাম, ওয়েট বিউটি ব্লেন্ডারটা, সেই বিউটি ব্লেন্ডারটাকে জাস্ট ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে করে স্কুইজ করে যতটুকু দরকার সেইটুকু নাও, এক্সেসটা ঝেড়ে ফেলো, ডাস্ট অফ করে নাও মিনিমাম প্রোডাক্টটা নিয়ে। জাস্ট এই পাউডারটা জাস্ট 1 মিনিট আমি থাকতে দেবো, তারপরে কিন্তু আমি সেটাকে ডাস্ট অফ করে দেবো। এইটা ডাস্ট অফ করে দেবো। এখানে কিন্তু আমি ইউজ করবো এক নয়, এটা কিন্তু সব থেকে কম দামি একটা কম বাজেটের মধ্যে ব্রোঞ্জার এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এটা কি করে, এটা আমাদের ফেসের যে স্ট্রাকচারটাকে সেটাকে আরো শার্প করতে সাহায্য করে। সবসময় কিন্তু মনে রাখবে মেকআপ করলেই কিন্তু সুন্দর দেখা যায় তা কিন্তু নয়, সবসময় কিন্তু মেকআপ করার পরেও যেটা আমাদের সবসময় বজায় রাখতে হয় সেটা হলো আমাদের মুখের একটা মিষ্টি হাসি। সেই হাসিটাই কিন্তু আমাদেরকে আরো সুন্দর করে তোলে। এইরকম মিষ্টি মিষ্টি কয়টা সেটকে মিলিয়ে একসাথে আমার ব্লাশ অন, ব্লাশ অনটা কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব মিষ্টি লাগে ব্লাশ অন লাগালে। তো তোমরা কিন্তু এই পার্টটাকে ডেফিনেটলি স্কিপ করো না। আই শ্যাডো প্যালেটে কোনো কালার থাকে সেই কালার দিয়ে কিন্তু তোমরা আই ব্লাশ অন করে নিতে পারো। নেবে আর ডাস্ট অফ করবে, একটুখানি করে নিয়ে স্মাইলটা বজায় রাখবে, হাসি মুখে আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমাদের ব্লাশ অন। আর এই হলাম আমি কাশ্মীরের লাল লাল আপেলের মতো গাল দেওয়া তোমাদেরই তো পর্ণাদি। আমরা আমাদের আইব্রোটাকে ড্র করব। আমাদের আইব্রো ড্র করার জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে খুবই একটা রিজনেবল প্রাইসে একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা দেখলে তোমরা কিন্তু চমকে যাবে আর সেই প্রোডাক্টটা দিয়েও কিন্তু তোমরা ডেফিনেটলি তোমাদের আইব্রো করতে পারো। আর এই সুইস বিউটি টু ইন ওয়ান ওপরে যেটা রয়েছে সেটা আইব্রো সেট করার জন্য, আর এইখানে এই পোর্শনে দেখো একটা ছোট্ট মিরর আছে, আর এইটাতে এই সেকেন্ড পোর্শনে রয়েছে তোমাদের জন্য কাজল। প্রথমেই নিয়ে নেবো একটা এরকম স্কুলিং ব্রাশ, সেই ব্রাশের সাহায্যে আমরা কিন্তু আমাদের আইব্রোটাকে প্রথমেই কম করে নেওয়ার পরে এবার আমরা ফিল করবো। জাস্ট প্রোডাক্ট নিচ্ছি আমি। তোমরা যারা যারা আইব্রো ড্র করার জন্য খুব ভালোভাবে ড্র করা শিখতে চাইছো তারা কিন্তু ডেফিনেটলি আমার ওপরে দেওয়া আই বাটনে কিন্তু গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, আর ভিডিওটির লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখলাম। আই মেকআপের জন্য আমি আই ব্রেস তো অলরেডি করে রেখেছি আর সেটা দেখো অনেকটা কেকি হয়ে গেছে। তো এইরকম যদি হয়ে যায় তোমরা সেটা কি করবে, তোমরা সিম্পল জাস্ট বিউটি ব্লেন্ডারটা নেবে, আর বিউটি ব্লেন্ডার নিয়ে জাস্ট এই ট্যাপিং 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 বাস। মেকআপটা কিন্তু অনেকটা ইজি হতে চলেছে, কারণ তোমরা অনেকেই যারা যারা মেকআপ করতে পারো না আজকের ভিডিওটা তো তাদের জন্যই বেসিক্যালি, তো সেই জন্য আমি কিন্তু একেবারে সফট হাতে একটা আই লুকস নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে নিয়ে নিচ্ছি এই রকম একটা ব্রাশ, এই ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমি একটা ট্রানজেকশন শেড অর্থাৎ এই রকম একটা শেড আমি ক্যারি করছি। এই শেডটাকে নিয়ে আমি জাস্ট ব্লেন্ড করছি, নিয়ে নিচ্ছি এখানে একটা কাজল। এই কাজলটাকে আমি আমার ওপরের ওয়াটার লাইনে নিচের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আমি জাস্ট অ্যাপ্লাই করে নিলাম আমার এই কাজলটাকে আমার ওয়াটার ল্যাশ লাইনগুলোতে। তোমাদের কাছে যদি স্মাজিং ব্রাশ নাও থাকে তোমরা এইরকম একটা যেটা দিয়ে আইব্রো ড্র করছো সেই ব্রাশটা দিয়েও তোমরা কিন্তু করতে পারো। আমি আজকে জাস্ট একটুখানি কালো নেব পুরো ল্যাশ লাইনের ধারে ধারে দিয়ে আমি কিন্তু কালারটাকে স্ম্যাচ করব। জাস্ট লুক অ্যাট দিস। আমি এবারে একটা যে কোনো শিমারি শেড নেব, আমি এখান থেকে একটা শিমারি শেড নিচ্ছি, এই গোল্ডেন টাচ অফ একটা শিমারি শেড আমার ফিঙ্গার টিপসের সাহায্যে আর আই বলের ওপরটাতে জাস্ট অ্যাপ্লাই করব। একটু ইনার কর্নারটা হাইলাইট করে নেবো, সেটার জন্য একটু হোয়াইট কাইন্ড অফ একটা শিমার নেব জাস্ট লোয়ার ড্যাশ লাইনটা জাস্ট স্মাজ করব। লাইনার লাগিয়ে আমি আমার আই লুকটাকে কমপ্লিট করব। সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি একেবারে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটা লাইনার, সেটা হলো ল্যাকমির আই লাইনার। এটা এবারে তোমরা যদি চাও তোমরা ফলস আই ল্যাশেস ক্যারি করতে পারো। তোমাদের কাছে যদি এরকম কোনো হাইলাইটার না থাকে দেন তোমরা কি করবে, দেন তোমরা কিন্তু তোমাদের এই আই শ্যাডো যে কোনো প্যালেট থেকে তোমরা একটা শিমারি শেড নিয়ে গোল্ডেন কাইন্ড অফ শিমারি শেড নাও। আমি এটাকে অ্যাপ্লাই করব সেই এবার আমি অ্যাপ্লাই করব আমার লিপসের লিপস্টিক, ল্যাকমি অ্যাবসোলিউটের এই মিনি বটলটা। এই হলো আমার সরস্বতী পুজোর পুরো লুক।
with this gorgeous jewelry. বন্ধুরা, তোমরা এবার বলো, এই সামান্য গুটি কয়েকটা জিনিস দিয়ে আমি কত সুন্দর করে সাজতে পারলাম? তোমাদের এই লুকটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তার সাথেও তোমরা এটাও জানিও যে তোমাদের এই ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে, কতটা ইনফরমেশন তোমরা পেয়েছো মেকআপের বিষয়ে। এই হলো আমার আজকের ফাইনাল লুক। তোমরা এই লুকটা ডেফিনেটলি তোমাদের সরস্বতী পুজোর দিন দিনের বেলা বা রাতের বেলা চাইলেও তোমরা কিন্তু এই লুকটা ক্যারি করতে পারো। তা আমার চ্যানেলে নতুন আজকের ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য। সবাই টাটা, সবাই খুব ভালো করে থেকো, আর নেক্সট সিরিজগুলোও কিন্তু চলে আসছে, তোমরা কিন্তু এই লুকটাও ডেফিনেটলি ট্রাই করতে পারো এবং আমার সিরিজে থাকা বিভিন্ন লুকগুলো কিন্তু তোমাদের সরাসরি ট্রাই করে দেখতে পারো।